আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, সলাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। সম্মানিত ওয়াসিম ভাই, আল্লাহ আপনাকে সুস্থ নিরাপদে রাখুন। আপনি জানতে চেয়েছেন, আমি যদি কোনো স্বপ্ন দেখি, বিপদ আপদের স্বপ্ন, খারাপ স্বপ্ন দেখলে, তাহলে স্বপ্ন থেকে পরিত্রাণের জন্য আল্লাহর কাছে কীভাবে দোয়া করব? আল্লাহ আপনাকে আমাকে মুসলিম ভাই বোন যে যেখানে বিপদ আপদ থেকে আসে, যে সকল বিপদ আপদ থেকে বাঁচাক, প্রথমে এই দোয়াটা শিখে নেন, সবসময় পড়বেন। আল্লাহুম্মা তাকতুলনা বিগাযাবিকা ওয়ালা তুহলিকনা বিআযাবিকা ওয়াফিনা কবলা যালিকা, এটা শিখে নেন, আল্লাহ আপনাকে তৌফিক দেবে। তারপরে দ্বিতীয় কথা হলো যে সবসময় আল্লাহর কাছে ভালো আমলগুলো করার চেষ্টা করতে হবে, ভালো আমলের উপরে থাকতে হবে, ভালো আমলের কামনা আল্লাহর কাছে করতে হবে, ভালো পরিবেশে থাকতে হবে, যে সমস্ত জিকিরাজগার আছে সেই সমস্ত জিকিরাজগারগুলো করার চেষ্টা করতে হবে। যেমন সকালে সন্ধ্যায় খাস জিকির আছে, সালাম ফিরানোর পরে জিকির দোয়া আছে, তারপরে ঘুমানোর সময় দোয়া আছে, জিকিরাজগার, ভালো পথ থাকতে হবে এবং খারাপ পথ থেকে, অন্য অপরাধ থেকে দূরে থাকতে হবে। তখন আল্লাহর পক্ষ থেকে এগুলি সেফটি আসবে, তখন বিপদ আপদ থেকে আল্লাহ রক্ষা করেন, হেফাজত করেন। হ্যাঁ, এগুলি খেয়াল রাখতে হবে। 2 নম্বরে, যদি কোনো ব্যক্তি সাধারণত রাতে ঘুমাইছে, ইবাদত বন্দেগী করছে, ভালো পথেই ঘুমায়, আগে ভালো আমল করে, ভালো পথেই থাকে, ঘুমানোর সময় আদবগুলি লক্ষ্য রাখবেন, তারপরে যদি কোনো কিছু খারাপ স্বপ্ন দেখে, তাহলে হাদিস দ্বারা কি আছে, যেমন যেমন আছে ইয়ানফুস আনিয়া সারি সালাসান, 3 বার সে বাম পাশে কি করবে, থুতু দিবে। যদি অন্য পাশে থাকে, তার অন্য পাশে 3 বার থুতু দিবে, বাম পাশে বলতে বাম পাশে থুতু দিবে। হ্যাঁ, তারপরে আপনার এটা সহি মুসলিম আছে। তারপর আছে ইয়াস্তাহিজ বিল্লাহি মিনাশ শাইতান, শয়তান থেকে পানা চাইবে 3 বার, এটাও সহি মুসলিম বর্ণনা আছে। আর যে জিনিসটা দেখছে, যে অন্য অপরাধ খারাপ দেখছে, সেটা থেকেও 3 বার পানা চাইবে, মনে রাখেন, মনে রাখবেন কথাগুলো। তারপরে লাইউ হাদিস বি আহাদান, এই স্বপ্নের কথা কাউকে বর্ণনা করবে না, এটা অবশ্যই মুসলিম বর্ণনাতে আছে। তারপরে এত হাওয়াল আঞ্জাম মিল্লা দি কানা আলাই, যেই পাশে দেখছে ওই পাশটা পরিবর্তন করে দিবে, অন্য বাম পাশে হলে ডান পাশ, ডান পাশে হলে বাম পাশ, মনে রাখবেন, এটা অবশ্যই মুসলিম বর্ণনা আছে। তারপরে ইয়াকুম ইউসল্লি আরাদা জালিক, তারপরে সে উঠবে, ওঠার পরে সে কি করবে, উজু করবে, পবিত্রতা অর্জন করবে, তারপরে নামাজ পড়ে আল্লাহর কাছে মাফ চাইবে, ক্ষমা চাইবে, যে আল্লাহ এই বিপদ দেখছি, এটা দেখছি, অন্য অপরাধ আমার যেটা আছে মাফ করেন, আমার বিপদ থেকে বাঁচান, আমাকে ভালো পথে রাখেন, আমার চিন্তা পেশান দূর করেন, ইত্যাদি বলে আল্লাহর কাছে মাফ চাইবে, ক্ষমা চাইবে, দোয়া চাইবে। আল্লাহ তখন আল্লাহর পক্ষ থেকে এগুলো সরাই দেবেন। আল্লাহ আমাদের সবাইকে বিপদ আপদ মুক্ত রাখুন, অন্য অপরাধ থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, ভালো পথের উপরে প্রতিষ্ঠিত রাখুন, শান্তি এবং নিরাপত্তা দান করুন দুনিয়া এবং আখেরাতে। আর সকাল সন্ধ্যায় এই নিরাপত্তার জন্য অনেক দোয়া আছে, এগুলি শেখার চেষ্টা করবেন। আল্লাহ তৌফিক দেখ আমাদেরকে। আল্লাহুম্মা আমিন। আজ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।